একদিন একটি মা রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল পুরো রাস্তাটি ফাঁকা হয়ে গেল। সবাই রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে, কেউ রাস্তা পার হচ্ছে না। ওই মাটি অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করল, কি হয়েছে, কেউ রাস্তা পার হচ্ছে না কেন? উত্তরে এক ভদ্রলোক বলল, এই রাস্তা দিয়ে একজন VIP আসবে, VIPকে দেখার জন্য সবাই রাস্তার দুই ধারে অপেক্ষা করছে। মাটি অবাক হয়ে বলল, VIP? দেখি তো কে এই VIP? একটু পর এক ভদ্রলোক বিশাল দামি গাড়িতে আসলো, সবাই সালাম দিচ্ছে, উনি গাড়ি থেকে হাত নাড়িয়ে সালামের উত্তর দিচ্ছে। তখন মাটির মাথায় একটি প্রশ্ন জাগলো, ওই মায়ের মাথায় একটি স্বপ্ন জাগলো যে আমারও তো বাসায় একটি সন্তান আছে, তাকে আমি VIP বানাবো। যেই কথা সেই কাজ, বাসায় গিয়ে তার সন্তানরে ডাকলো। তার সন্তানরে বলল যে বাবা, জীবনে তো তোর কাছে কিছুই চাইনি, একটা জিনিস চাইবো, তুই কি দিবি? তখন উত্তরে ছেলেটি বলল, হ্যাঁ অবশ্যই দিব। তখন মা বলল, তুই VIP হয়ে দেখাবি। ছেলে উত্তরে বলল, হ্যাঁ মা দেখাবো, কিন্তু একটু সময় লাগবে, কেবল SSC পাস করলাম, ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করেই তারপরে VIP হব। যেই কথা মা বলল, ঠিক আছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করো। ইন্টার কমপ্লিট করার পরে ওই মাটি আবার তার ছেলেকে জিজ্ঞাসা করল, কি বাবা তুমি তো ইন্টার কমপ্লিট, তোমার তো হয়ে গেল, VIP কবে হবা? উত্তরে ছেলেটি বলল, মা কেবল তো ইন্টার কমপ্লিট করলাম, ডিগ্রি অনার্সটা কমপ্লিট করি না। ছেলেটির অনার্স কমপ্লিট হয়ে গেল। মা আবার জিজ্ঞাসা করল, বাবা তোর তো অনার্স কমপ্লিট হয়ে গেল, তুই কবে VIP হবি? তখন ছেলেটি প্রশ্নের উত্তরে বলল, মা আর একটি বছর, মাস্টার্স না কমপ্লিট করি না। মা বলল, ঠিক আছে আর একটি বছর তো, তুমি মাস্টার্স কমপ্লিট করো। মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, তারপরও ছেলে VIP হলো না। মা গিয়ে বলল, বাবা তোর তো মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, তুই কবেই VIP হবি? তখন ছেলে প্রশ্নের উত্তরে বলল, মা কেবল তো মাস্টার্স কমপ্লিট করলাম, এখন একটি চাকরি নিয়ে নেই না, তারপরে না হয় VIP হব। ছেলেটির চাকরি হয়ে গেল। তখন সে মাটি বলল, বাবা তোর তো চাকরি হয়ে গেল, আবার কবেই VIP হবি? তখন ছেলেটি মায়ের প্রশ্নের উত্তরে বলল, মা কেবল তো চাকরি হয়ে গেল, একটা বিয়ে শাদি করে নেই না, বিয়ে শাদি হয়ে গেল। তারপর মা আবার বলল, বাবা কবে VIP হবি? ছেলেটির প্রশ্ন উত্তরে বলল, মা কেবল তো নতুন বিয়ে করেছি, একটা সন্তান হোক, তারপর না VIP হব, একটা সন্তানও হয়ে গেল। তখন মাটির বয়স অনেক বেশি, বৃদ্ধ হয়ে গেছে। তখন মাটি তার ছেলেকে ডাক দিয়ে বলল, বাবা আমার তো বয়স শেষ, তোর VIP হওয়ার দেখা আমার মনে হয় হবে না। তখন ছেলেটি বলল, ঠিকই বলেছ মা, আমার VIP হওয়ার বয়স শেষ। তো এই গল্প থেকে এটাই উপলব্ধি করা যায় যে আমাদের সময়ের মূল্যটা কিন্তু অনেক বেশি। আমাদের সময়কে মূল্য দিতে হবে, সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে। আমরা কেউ সময়ের অপব্যবহার করব না, সময়ের কাজ না করলে অসময়ে সে কাজ কখনোই করতে পারবো না, সেটা আমাদের জন্য অনেক কঠিন বা জটিল হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।